আমি তো বলেছি গ্রেফতার করো আজকে রাতেই করতে পারে করুক সমস্যা তো নুরুকে গ্রেপ্তার করলে নুরু পপুলার হয়ে যাবে এবং সে নিরাপদে থাকবে কিন্তু যদি কিডন্যাপ করে তখন নিয়ে মেরে ফেলবে মামুনুল হকের মতো ঘোষণা দিয়ে যদি তাকে নিয়ে যায় সরকার জানিয়ে দেয় তারপর তাকে আত্মপক্ষ সমর্থনের জন্যে আমরা তার পক্ষে উকিল দিব লড়াই করব আমি নিজেই উকিল মামুনুল হকের পক্ষেও আমি লড়াই করব গণ এটা গণতান্ত্রিক অধিকার তার আত্মসমর সমর্থনের সুযোগ আছে মামুনুল হক তো পালিয়ে যায়নি তাই না পালাবে কোথায় পালাইতে গেলে তো মেরে ফেলতো বর্তমানে সে আন্ডার সেফ কাস্টুডি আমি লিখেছি দেখো থামনে এলে কী লিখেছি মামুনউল হক ইজ আন্ডার সেফ কাস্টোরি নুরুল হক নূরকে যদি অ্যারেস্ট করে নেয় সে একটু বউ বাচ্চার থেকে দূরে থাকবে কিন্তু তার রেস্ট দরকার কিছুদিন রেস্ট থাকবে আমার একটাই অনুরোধ তোমরা কখনো মিথ্যা কথা বলবে না মিথ্যা হচ্ছে পাপের মা একটা মিথ্যা থেকে হাজারটা অপরাধের জন্ম হয় এবং যারা মিথ্যা কথা বলে তাদেরকে বুঝিয়ে বলবে যে মিথ্যা কথা বলিও না মিথ্যা বলা থেকে বিরত থাকো দুধের সাথে পানি মিশাবে না ওজনে কম দিবে না ঘুষ খাবে না ঘুষ দিবে না অন্যের ক্ষতির কথা চিন্তাও করবে না পারলে কারো উপকার করবে না পারলে কারো ক্ষতি করবে না ওকে পরে কথা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সারা ধর্ম লাভ ইজ পাওয়ার